গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লগ। চলে এসে আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো আর রাতে হচ্ছে মনসা পুজো। তো সকলকে জানাই বিশ্বকর্মা পুজো ও মনসা পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আমিও সকাল সকাল এরকম স্নান করে রেডি হয়ে গেছি আর গাড়িগুলো ধুয়ে নিলাম। তো চলো তোমাদেরকে ওই ক্লিপটা দেখিয়ে দিই। দেখলে গাড়িটা আমি ধুলাম আর সাইকেলটা ভাই ধুলো। তো এখন আমি ঠাকুর মানে সব কিছু যোগাযন্ত্র করে নিয়েছি। এমনি আজ যেহেতু সোমবার সেহেতু আমিও সোমবার যেহেতু শিব ঠাকুরে পুজো করি তো সেটাও করে নিলাম। আর মামা আসছে, তো মামা এসে পুজো করবে। আর এখন আমি একটু ফুল আনতে চললাম কারণ ফুল মামা আনবে বলেছে, কিন্তু তাও হালকা নিয়ে চলে আসি। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বাজারেও দুটো বিশ্বকর্মা ঠাকুরের পুজো হচ্ছে, ওগুলো কিন্তু রাতে শেয়ার করবো তোমাদের সাথে। তো মামা এসে পুজো কমপ্লিট করে দিয়ে চলে গেল আর আমি ওখানে ফুল পেলাম না। যাই হোক, মামা ওই এনেছিল তো ওইগুলোর মধ্যেই পুজো হয়ে গেল। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মামা দেখো এই ফলগুলো দিয়ে গেল, পুজো করে এলো তাই এগুলো সব দিয়ে গেল এখন। আর যেহেতু একই দিনে দুটো পুজো, বিশ্বকর্মা পুজো দিনে আর রাতে মনসা পুজো, সেই জন্য মামাদের অনেক চাপ। তো ওই জন্য তাতে করে সঞ্জয় মামা পুজো করে চলে গেল, কারণ আমাদের মানে পুজো করে সকাল থেকেই পুজো করছে, আমাদের বাড়িতে করলো তারপরে আবার এখন পুজো করবে, সেই রাত অবধি চলবে কারণ যেহেতু রাতে মনসা পুজো। তো ওই জন্যই তাড়াহুড়ো করে চলে গেল। করে দেখো কত জল স্টার্ট হয়ে গেল, অনেকক্ষণ ধরে জল পড়ছে। অনেকটা রাস্তা চলে এসেছি, আমি আর ভাই মিলে চললাম কারণ মায়ের একটা ব্লাউজ আর্জেন্ট আছে। আর আজকে তো তোমাদেরকে বললাম মামারা অনেকটাই ব্যস্ত, তো কেউ আসতে পারবে না এখন পাণ্ডবসর, সেজন্য এখন চললাম। কিন্তু আর মামার বাড়িতে ঢুকবো না, এমনি দোকান থেকে ব্লাউজটা নেবো সোজা আর বাড়ি আসবো। এখন বাজে পৌনে পাঁচটা। তো চলো এখন যাই, এখন ডি পাড়া এত দূর বেরোলাম। এখানে দেখো লম আমাদের বাইরের দিকে ছাদে সিঁড়ি হচ্ছে, ভেতরের দিকে আছে কিন্তু এটাও বাইরের দিকে একটা করছে। অনেক কিছু নতুন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে ছোটো আমাদের বাইরে প্লাস্টার হয়ে গেছে আর এখানে দেখো রান্নাঘরটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে কল বসে গেছে, বেসিন বসে গেছে, তারপরে স্ল্যাব তৈরি হয়ে গেছে, এবার টাইলস বসানো হবে। আর এদিকে বাইরের দরজাটা ওরকম করেছে। মামির সাথে দেখা হয়ে গেল, চারিদিকটাই প্লাস্টার হয়ে গেছে, তোমাদের সাথে সাথে আমিও দেখে নিলাম। আর এই যে ঘর আর এই যে দেখো মন্দির, মন্দিরে যাচ্ছি যেহেতু পুজো হবে আজকে, যেহেতু মনসা পুজো তোমাদেরকে আগেই বলেছি। তো চলো একবার প্রণাম করে আসি। তো মামার বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এখন বাড়ি চললাম। এই যে দেখো ব্লাউজ নিয়ে নিয়েছি। তো চলো আজকে মামিরা বলছে থাকতে, কিন্তু থাকা তো আজকে যাবে না যেহেতু এটার জন্যই আসা মেনলি, নাহলে তো আসতাম না এখন। তো চলো এখন ওইখানেও বিশ্বকর্মা পুজো অনেক জায়গায় হচ্ছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। রাস্তায় একটা দেখতে পেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর মনসা পুজোটাও দেখানো হয়ে গেল। আসলে কপালে লেখা থাকে যে এখানকার মনসা পুজো দেখতে পাবো, সেই জন্যই আর কি দেখতে পাওয়া। রাস্তার ধারে আইসক্রিম দেখতে পেলাম তাই আমি আর ভাই নিয়ে নিলাম রাবড়ি একটা। তো চলো এখন খাই আর খেতে খেতে গাড়ি চালাই।
ভাইস পুরো রাস্তা যে গাড়ি চালিয়েছে সেই জন্য আমার মানে পেছনে বসে যেতে ভালোই লাগছিল, যে ফার্স্ট টাইম মানে পান্ডসর টু হযরতপুর চালিয়ে এলো। তাই আসার সময় দেখলাম যে এখানে পুজো হচ্ছে, তাই একটু দাঁড়ালাম। এটা পান্ডসের নিচে পাড়াতেই তো মনসা পুজো হচ্ছিল, দূর থেকে আমিও প্রণাম করে নিলাম আর তোমাদেরকেও ভিডিও করে দর্শন করিয়ে দিলাম। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা মায়ের দোকান যাবো সোজা। আর এখানে দেখো গণেশ পুজোর জন্য এত সাজানো, তো গণেশ পুজো যখন ঠাকুর দেখতে যাবো তখন তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো, কেউ কিন্তু কোনো ভিডিও মিস করো না। বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি, মামার বাড়ি থেকে মাকে ব্লাউজগুলো দিয়ে এসেছি, তারপরে পরালাম, এসে এখন যাচ্ছি মায়ের দোকান। তো পরে তোমাদেরকে দেখাবো পান্ডবেশ্বরে এক দুটো দেখালাম আমি আসার সময় কিছু কিছু ঠাকুর তোমাদেরকে, কিন্তু খুব একটা দেখানো হয়নি কারণ আর দাঁড়ানো হয়নি, সময় পাইনি বলে। আরও দুটো জায়গা হচ্ছে পোস্ট অফিসের মধ্যে আর একটা হচ্ছে হাটতলায়, তো ওই দুটো দেখানো তোমাদেরকে চেষ্টা করব। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি বাড়ি, তোমাদেরকে পোস্ট অফিসেরটা দেখানো হলো কিন্তু যেটা হাটতলা রোডে সেটা দেখানো হয়নি, কারণ আমি যখন গিয়েছি তখন ওটা শাটার নেমে গেছে, বন্ধ করে দিয়েছে। তো পরে ভিডিওতে যদি আমি দেখাতে পারি তো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব, কারণ কালকে হচ্ছে আমাদের এখানে নিমন্ত্রণ আছে মনসা পুজো কালকে। তো মানে আজকেও রাতেও কিন্তু অনেক জায়গায় তো দিনেও হয়, তো কালকে ওই পাড়াতেই দিনে এক জায়গায় আছে, তো খিচুড়ি নিমন্ত্রণ করে গেছে আর এমনি পুজোও হবে, তো তখন তোমাদেরকে ওই ভিডিওটা যদি আমি শেয়ার করতে পারি তো অবশ্যই করে দেবো। তো কোনো ভিডিও মিস করো না, বারবার বলছি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা কিন্তু একদম মিক্সিং, মানে ভাবাই ছিল না যেরকম কিছু হবে, হঠাৎ করে মামার বাড়ি যাওয়া হলো। তো চলো কেমন লাগলো জানিও। টাটা।